আবেহালার আল্লাহ কোরআন নাজিল করছে মুহাম্মদের উপরে, নবীর উপরে, এই আবেহালার মুহাম্মদে পাঠাইয়া দিছে সাহাবীদের উপরে, আবেহালার সাহাবীরা পাঠাইছে তাবলিগ ওয়ালাদের উপরে। নাউযুবিল্লাহি মিন যালিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত। দেশ এবং দেশের বাহিরে, দূরে এবং কাছে, এই মুহূর্তে আপনারা যারা আমাকে দেখছেন, আমি ওদম পীরজাদা হাফেজ মোহাম্মদ সুজন শাহ সাইদি আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম দুই তিনটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এই বিষয়গুলো হলো, বর্তমানে ফেতনা ফাসাদের জামানায় আমি লক্ষ্য করলাম কিছু কিছু বক্তা আছে, তাদের স্বার্থ উদ্ধারের জন্য বর্তমানে মাঠে ময়দানে আলোচনা করে থাকেন, এই আলোচনার মধ্যে বিভিন্ন ধরনের ফেতনা তারা সৃষ্টি করে থাকেন। এর মধ্যে বেশ কয়েকজনের মধ্যে একজন, যার নাম না বললেই নয়, একজন মৌলবী মাওলানা মিজানুর রহমান আল আজহারি। হ্যাঁ, মাওলানা মিজানুর রহমান আল আজহারি উনি আমার বয়সে অনেক বড়, উনি শিক্ষিত মানুষ। তো একটা শিক্ষিত মানুষের কাছে আমরা ভালো কিছু দাবি করি, ভালো কিছু আশা করি। তো উনি ভালো বয়ান করেন, ওনার অনেক জনপ্রিয়তা আছেন, তো ওনার আলোচনা শুনলে ভালো লাগে। তো এরই মধ্যে উনি আলোচনা করতে গিয়ে কিছু মারাত্মক ধরনের ভুল উনি করে থাকেন, যে কথাগুলার প্রতিবাদ না করলে নাই হবে। এ আজহারি সাহেবের সাথে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই, পারিবারিক কোনো দ্বন্দ্ব নাই, ওনাকে আমি চিন্তা মনে, যদি উনি মাঠে ময়দানে না আসতেন তো ওনার সাথে আমার কোনো দ্বন্দ্ব না থাকা সত্ত্বেও কোনো আমি ওনার বিরুদ্ধে কথা বলি। কেন আজকে হাজির হইলাম, একটাই মাত্র কারণ, উনি শিক্ষিত, উনি আলেম, কিন্তু ওনার মধ্যে জালেমের কিছু আবির্ভাব হয়ে গেছে, ওনার মধ্যে শয়তানের কিছু হাসিয়ত চলে এসেছেন। আমি জানি এই কথা বললে, উনি শিক্ষিত, ওনার কিছু শিক্ষিত ভক্ত আছে, আজকে উনি ভুল করছে, ওনার ভুলটা তাদের চোখের মধ্যে পড়ে না। আমি ওনার ভুলটা শুধরানোর জন্য আমি ওনাকে একটা কথা বললে আমাকে ফোনের মধ্যে গালাগালি হুমকি দিবে। তো গাই যদি ভালো হয় বাসুর ভালো হবে, দুধ ভালো হলে ঘি ভালো হবে। আপনার বিরুদ্ধে কোনো কথা বললে আপনার কিছু শিক্ষিত নামক মূর্খ কিছু ভক্ত আছে, আমাদেরকে গালি দেয়, হুমকি দেয়। কেন দেয়? আমি রিসার্চ করলাম, রিসার্চ করে দেখলাম আপনি আজহারি সাহেব একটা বেয়াদব, আপনার যত শ্রোতা আছে তারাও বেয়াদব। আপনি পূর্বে একবার বলেছেন আমার নবী নিরক্ষর ছিলেন, আল নাবিয়াল উম্মি, নবীর অক্ষর জ্ঞান ছিল না, এই কথা একবার বলেছেন। আবার দ্বিতীয়বার আমি আপনি নবীকে নিরক্ষর বলেছেন, এটার প্রতিবাদ একবার করেছি, দেখলাম আপনি একবার ক্ষমা চেয়ে নিয়েছেন। তো দ্বিতীয়বার আরেকবার আপনি ভুল করলেন, কি বললেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সন্তান আবু সাহামা, সে নাকি মদ খাইছে, মদ খায় আয়শা বাবাকে বলতেছে পুরান ঢাকার ভাষা, পুরান ঢাকার মানুষ, আবেহালায় কেমন আছো, আবেহালায় এই তুমি কই যাইবার লাগছো, এই ধরনের ভাষা বইলা তারা ব্যবহার করে। তো আপনি আলেম মানুষ, আপনার কাছে আমরা এগুলা আশা করতে পারি না। যদিও তারা পুরান ঢাকার মানুষ এইভাবে কথা বলে, আপনি সমাজ বোঝাইতে গিয়ে এইভাবে কথা বলা আপনার উচিত হয় না। আপনি কি বলেছেন? চরম বেয়াদবি করেছেন। নবী পাকের সাহাবী সাইয়্যিদুনা হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরে আপনি কি বলেছেন? ওনার সন্তান আয়েশা বলছে, আবেহালার আব্বা তুমি কেমন আছো, আমি তোমারে চিনবার পারতাছি না। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি শিক্ষিত মানুষ, আপনাকে ভালো মনে করতাম, এত জঘন্য কথা আপনার মুখ দিয়া কিভাবে আসতে পারে আমি বুঝতে পারতেছি না। আবার আপনি বললেন, কি বললেন? তাবলিগওয়ালাদেরকে নিয়ে, এ তাবলিগওয়ালারা নাকি, আপনি বললেন তাবলিগওয়ালাদের মধ্যে একটা গুণ আছে, সেই গুণটা কি? একজনকে বলছেন আলোচনা করার জন্য, আমি আজকে লক্ষ্য করলাম এই কথাটা আপনি বলেছেন, এই কথাটা শোনার পরে আমি আজকে হাজির
না হয়ে পারলাম না, আপনার হাসিয়তের দ্বারাই আমি আজকে এই এইভাবে আমি হাজির হয়ে গেলাম সাধারণ মানুষগুলোকে একটু বোঝাইবার জন্য। আপনি বলতেছেন তাবলিগ ওয়ালাদের মধ্যে একটি হাসিয়ত আছে, তারা বোঝায়। হ্যাঁ, বোঝানো ভালো কথা, যারা বোঝে না তাদেরকে শিক্ষা দেওয়া, দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা অর্জন করা ফরজ, দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা অর্জন করা ফরজ। হ্যাঁ, তবে আপনি যা বলেছেন, আপনি বলেছেন উনি নাকি ঢাকার কোরআন ঢাকার বাসায় বলছে আবে হালার আল্লাহ কোরআন নাজিল করছে মোহাম্মদের উপরে নবীর উপরে, এই আবে হালার মোহাম্মদে পাঠাইয়া দিছে সাহাবিদের উপরে, আবে হালার সাহাবিরা পাঠাইছে তাবলিগ ওয়ালাদের উপরে, নাউজুবিল্লাহি মিন জালিম। আপনি শিক্ষিত, এই কমন চেঞ্জটা কি আপনার মাথার মধ্যে নাই? আপনি যে কথাটা বললেন, আপনি চিন্তা করবেন, আপনি শুয়ে শুয়ে গভীর দিনে চিন্তা করবেন, আপনি যে এই কথাটা বললেন, আপনি কি বললেন? আমি আপনাকে ছোট করার জন্য নয়, আপনাকে হেয় করার জন্য নয় এই কথাগুলা বলার কারণ হচ্ছে, দেখেন আপনার মত কিছু আলেম হয়েছিল, আমি যতটুকু জানি আপনি জামা আপনার মতন আপনারা জামাতের কিছু আলেম আছেন, কয়েক বছর খুব জনপ্রিয়তা লাভ করেন, কিন্তু শেষে কিছু কথার দ্বারাই মাঠ থেকে আবার চলে যান। কয়েকজনের নাম, একজনের নাম আমি বলতেছি, তারেক মনোয়ার সাহেব। উনি তারেক মনোয়ার সাহেব, উনি আমার নবী পাকের শানে বেয়াদবি করেছেন। কি বেয়াদবি? বলছে আল্লাহ নামের পাশে নবীর নাম লাগানো যাবে না, শিরক। এটা বইলা উনি নবী পাকের শানের উপরে চরম বেয়াদবি করার কারণে আজকে ওনার নাম গন্ধ বাংলাদেশের মধ্যে নাই, দেশ ছাড়তে হয়েছে। আজহারি সাহেব, আমি আপনাকে সাবধান করে বলে দিয়ে যাই, যা বলেছেন আল্লাহ আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে, নবী পাক কে নিয়ে, নবী পাকের সাহাবীদেরকে নিয়ে আপনি অচিরেই তওবা করে সংশোধন হয়ে যান, না হই বিচার দিতে হবে একদিন হাশরের ময়দানে। আর যদি আপনি অচিরেই সংশোধন না হয়ে যান, এই বাংলাদেশের মুসলমান আপনাকে চার দিবে না। তো দীক্ষার জানাই আপনার এই বক্তব্যের উপরে, যদি আমার কথাবার্তায় কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজহারি সাহেব, আপনি ভালো হয়ে যান, সংশোধন হয়ে যান, আর পুনরায় তওবা করে মুসলমান হয়ে আবার সুন্দরভাবে আলোচনা করে মানুষদেরকে বোঝান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।